ইসরায়েলের যমদূত বাংলাদেশি আকাশ যোদ্ধা সাইফুল আজম স্যারকে সেলুট। 1967 সালের যুদ্ধে পাক সেনাবাহিনীর হয়ে লড়াই করা এই বাংলাদেশি বিমান সেনা ইসরায়েলের সবচাইতে বেশি সংখ্যক যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। সমগ্র আরববাসী এখনো পর্যন্ত স্যার সাইফুল আজমের নাম শুনলে দাঁড়িয়ে সেলুট করে। 1966 সালে নভেম্বরে তাকে জর্ডানের বিমান বাহিনীতে ডেপুটেশনে পাঠানো হয়। ডেপুটেশনে পাঠানো দুজন পাকিস্তানি অফিসারের মধ্যে তিনি একজন ছিলেন, অন্যজন ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট এম সরওয়ার সাদ। 1967 সালে 6 দিনের যুদ্ধ শুরু হলে তিনি হকার হান্টার নিয়ে জর্ডানের বিমান বাহিনীর পক্ষে উড্ডয়ন করেন। 2 দিনের ব্যাপ্তিতে তিনি 2টি ভিন্ন স্থানে আক্রমণ পরিচালনা করেন। এই জন্য তাকে জর্ডানের অর্ডার অব ইস্তিকলাল ও ইরাকি সাহসিকতা পদক নুত আল সুজাত প্রদান করা হয়। 1967 সালের 5ই জুন জর্ডানের মূল বেস মাফরাকের প্রতিরক্ষার জন্য তাকে ডাকা হয়। 4টির মধ্যে একটি বিমান পাকিস্তানিরা উড্ডয়ন করে। সাইফুল আজম একটি ইসরায়েলি বিমান ভূপাতিত করেন এবং আরেকটিকে ক্ষতিগ্রস্ত করে। 1967 সালের 6ই জুন তাকে ইরাকি বিমান বাহিনীতে বদলি করা হয়। বিমানঘাঁটি আক্রমণের সময় তিনি পশ্চিম ইরাকে ছিলেন। ইসরায়েলি পাইলট ক্যাপ্টেন সিডিয়ন ড্রোন সাইফুল আজমের উইংম্যান সহ 2 ইরাকি যোদ্ধাকে গুলি করতে সক্ষম হন, কিন্তু তিনি গুলি করে তাকে ভূপাতিত করেন। তিনি ক্যাপ্টেন গোলনের বোমারু বিমানকে ভূপাতিত করেন। তাদের 2 যুদ্ধবন্দী হিসেবে নিয়ে যাওয়া হয়। সাইফুল আজম একমাত্র সামরিক পাইলট যিনি যুদ্ধে 4টি বিমান বাহিনী অর্থাৎ বাংলাদেশ, জর্ডান, ইরাক ও পাকিস্তানের জন্য কাজ করেছেন। সেই সঙ্গে 2টি ভিন্ন প্রতিপক্ষ ভারত ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার অনন্য কৃতিত্ব তার রয়েছে। 2012 সালে পাকিস্তান সরকারের মতে যেকোনো পাইলটের চেয়ে বেশি ইসরায়েলি বিমান ভূপাতিত করার রেকর্ড তার রয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 2000 সালে তাকে সম্মানিত করে এবং তিনি পৃথিবীর 22 জীবিত ইগলের অন্যতম। ক্যাপ্টেন সাইফুল আজমের বাড়ি বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত।